আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের সবাইকে এনওয়াই ফ্যামিলির পক্ষ থেকে স্বাগতম। আজকে আমি বানাবো চকলেট পেস্ট্রি। আর এই চকলেট পেস্ট্রি বানাতে কি কি উপকরণ লাগবে সেগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। 1 কাপ ময়দা, 1/2 কাপ চিনি, 1/2 কাপ দই, 1/2 কাপ পানি, 1/4 কাপ তেল, 1/2 টিস্পুন বেকিং পাউডার, 1/2 টিস্পুন বেকিং সোডা, 2 টেবিল স্পুন গুঁড়া দুধ, 1/4 কাপ কোকো পাউডার আর 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স। কেকের ব্যাটারটা রেডি করব। তো এখন প্রথমে দিব অয়েল, চিনি আর ইউগার। ভ্যানিলা এসেন্স 1 সাথে মিক্স করে নেব, 3টা গলিয়ে নেব। তো এখন ময়দাটা দিব, ময়দাটা অবশ্যই চেলে নিতে হবে। গুঁড়া দুধ, বেকিং পাউডার, বেকিং সোডা আর কোকো পাউডার। আস্তে আস্তে করে মিলিয়ে নিতে হবে। এবার আস্তে আস্তে করে পানিটা ঢেলে দিতে হবে। ভিউয়ার্স, ব্যাটারটা রেডি। তো এখন আমি একটা ট্রেতে ঢেলে দিব। আমি ট্রেতে পাঁচমিনিট পেপার বিছিয়ে দিয়েছি। তো এখন আমি এই ট্রেতে পুরো ব্যাটারটা ঢেলে দিব, ঢেলে ছড়িয়ে দিব। ভিউয়ার্স, আমি ব্যাটারটা পুরো ট্রেতে ছড়িয়ে দিয়েছি। তো এখন এটা আমি ওভেনে বেক করবো 180 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়। আর আমি ওভেনকে 180 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 10 মিনিট প্রিহিট করে নিয়েছি। তো এখন আমি ওভেনে দিয়ে, ভিউয়ার্স কেকটা হয়ে আসছে। তো আমি ওভেন থেকে নামিয়ে নিয়েছি, কেকটা ঠান্ডা হলে তারপরে আমি ডেকোরেশন করব। ভিউয়ার্স, কেকটা ঠান্ডা হতে থাক, এই ফাঁকে আমি ক্রিমটা রেডি করব। তো ক্রিমের জন্য আমি এখানে 1 কাপ ডাবল ক্রিম নিয়েছি। ওয়ান ফোর্থ কাপ আইসিং সুগার, 2 টেবিল স্পুন কোকো পাউডার আর ভ্যানিলা এসেন্স 1 চামচ দিয়ে এবার আমি বিট করব। ভিউয়ার্স, আমি ক্রিমটা রেডি করে নিয়েছি। তো এবার কেকটাও ঠান্ডা হয়ে গেছে, আমি কেকের মধ্যে ক্রিমটা লাগাবো। আর এখানে আমি সুগার, কফি আর পানি দিয়ে একটা সিরাপ করে নিয়েছি। এটা এখন কেকের উপর আমি ব্রাশ করব।
क्रीम लगिए दीब। এভাবে করে আমি সবগুলি কেকের ভিতরে ক্রিম লাগিয়ে নিব। আমি আরেকটা লেয়ার দিচ্ছি। এরকম করে আমি তিনটা লেয়ার দিই। ভিউয়ার্স, আমি কেকের বেসটা রেডি করে নিয়েছি, তো এখন ডেকোরেশন করব। এর জন্য প্রথমে আমি চকলেট সিরাপটা ঢেলে দিচ্ছি। চকলেটের গুঁড়া, এখন ক্রিম দিয়ে সাজিয়ে নিব। চেরি দিয়ে দিব। কেটে আমি আপনাদেরকে দেখাচ্ছি। জার্স, আমি চকলেট পেস্ট্রি কেক সার্ভিং ডিশে নিয়ে নিয়েছি। এটা বাচ্চারা খুবই পছন্দ করবে, আর এটা আপনারা ঘরে তৈরি করবেন আর আমাকে কমেন্টস করবেন। আমার রান্নাটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক দিবেন এবং শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্লিজ। ধন্যবাদ।